হয় বন্ধুরা আজ আমি দেখাবো আর্ট ক্যাম্প দু হাজার সতেরো সফটওয়্যারে টুলপাথ কীভাবে বানাবেন সবার আগে আর্ট ক্যাম্প দু হাজার সফটওয়্যারটি ওপেন করে নিলাম এবারে আমরা একটি পেজ নেব এবং পেজ নেওয়ার পরে বর্ডারে একটি নির্দিষ্ট মাপের গ্যাপ নিয়ে তারপরে ডিজাইন পেস্ট করে আমরা টুলপাত ক্রিয়েট করব এখানে ফাইল অপশানে গিয়ে নিউ সেখান থেকে মডেল অথবা এই যে নিউ মডেল অপশান আছে নিউ মডেল অপশানে গিয়ে এখানে উইট নিচ্ছি উনচল্লিশ আর হাইড নিচ্ছি বিরাশি এবারে ইঞ্চিতে ইউনিটটা রাখছি রিজলিউশন একটু বেশি রাখবো অরিজিন লেফট কর্নার থেকে সেট করছি এইবার ওকে করে দেব ওকে করার পর টু ডি ভিউটাকে স্ক্রিন করে নিলাম তারপর একটা রেক্ট্যাঙ্গেল এরকম ড্র করে নিচ্ছি নেওয়ার পর ক্রিয়েট এইবার অফসেড অপশানে যাব অফসেড অপশানে গিয়ে আমরা পাঁচ ইঞ্চি বর্ডার নেবো তো যদি এখানে পাঁচ ইঞ্চি বর্ডার নিতে যাই তাহলে এখানে পাঁচ লিখবো ইনওয়ার্ডস লেফট সার্ফ এই অপশন সিলেক্ট রাখবো এবার অপসেটে ক্লিক যদি চার লিখতাম এইবার ইউনিটটাকে আমরা মিলিমিটার করে নেব তার জন্য আগে বাইরে সিলেক্ট করব যাতে এটা ডিসিলেক্ট হয়ে যায় এবার মডেল এখান থেকে সেট সাইজ এখান থেকে মিলিমিটার করব ইউনিটটাকে এইবার আমরা রিলিফ অপশানে গিয়ে ইম্পোর্ট সেখান থেকে ইম্পোর্ট যে ডিজাইনটা নিয়ে আমরা কাজ করব সেই ডিজাইনের ছবিটাকে সিলেক্ট করে ওপেন করে নেব রিলিফ ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এখানে যে সাইজ আছে সেই সাইজটা আমাদের সিলেক্ট করে লিখতে হবে এখানে আছে সাতশো ছত্রিশ পয়েন্ট ছয় তাহলে এটাকে সিলেক্ট করলাম করে ট্রান্সফর্ম টুলে গিয়ে সাতশো আর হাইট ছিল আঠেরোশো আঠাশ এবার এটাকে সিলেক্ট করে এফ নাইন প্রেস করবো তাহলে এটা পেজের মিডিলে চলে গেল এবারে ডেপথ আমরা কত এম এম দেব ডেপথ এখানে দশ এম দিতে পারি অনেকে পনেরো এম দেয় যত আপনার রিকোয়ারমেন্ট থাকবে সেই ডেপটা এখানে লিখবেন লেখার পরে পেস্ট অপশনে ক্লিক তাহলে এটা পেস্ট হয়ে গেল এবারে এই যে লাইনটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব এইবারে আমরা এই যে বর্ডারের লাইনটা তৈরি হলো ওই লাইনটাকে সিলেক্ট করব সিলেক্ট করে দেখুন ওটাকে একটু কমিয়ে দেব। তাহলে অফসেটে গিয়ে ইনসাইডে পয়েন্ট কমিয়ে দেব। ওয়ান পয়েন্ট ফাইভ এম এম কমিয়ে দিলাম মানে দেড় এম এম কমিয়ে দিলাম তিনবার পয়েন্ট ফাইভ করে কমালাম এইবারে আমরা কি করব এটাকে সিলেক্ট করে উইন্ডোতে গিয়ে টাইল ভার্টিক্যালি করব করে দুটো ভিউ নেব থ্রি ডি ভিউ এবং টু ডি ভিউ এইবার টু ডি ভিউটা সিলেক্ট করে সোজা চলে যাব টুলপাত অপশানে সেখানে গিয়ে নিউ টু ডি টুলপাথ সেখান থেকে প্রোফাইল অপশানে যাব প্রোফাইল অপশানে গিয়ে যেটা আউটসাইড আছে এটাকে অ্যালং সিলেক্ট করে দেবো ঠিক আছে ফিনিশ ডেপ নেব পয়েন্ট ফাইভ এইবার সিক্স এম এম মিল সিলেক্ট করবো করে এডিট অপশানে গিয়ে এটা পয়েন্ট ফাইভ স্টেপ ডাউন দেব ওকে সিলেক্ট এইবারে আমরা চলে যাব মেটিরিয়াল সেট আচ্ছা মেটেরিয়াল সেট গিয়ে ধরুন আমার কার্ডটা আছে পঞ্চাশ এম তাহলে পঞ্চাশ এম এম এই জায়গায় ওপরটা সিলেক্ট সিলেক্ট থাকবে থাকবে মানে টপ ওকে এইবারে আমরা কি করবো সেফ জেট এখানে তিরিশ এম এম রাখবো রাখার পর ক্যালকুলেট নাও তাহলে টুডির টুলপাত তৈরি হয়ে গেল এইবার আমরা চলে যাব থ্রি তাহলে টুলপাত অপশানে গিয়ে নিউ থ্রি ডি টুলপাথ মেশিন রিলিফ অপশানটা সিলেক্ট করব করার পরে এখানে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করব করার পর রাফিং আমাদের লাগছে না যেহেতু পনেরো এম তাহলে ফিনিশিং অপশানে গিয়ে সিক্স এম এম বলনোজ নেব তাহলে এখানে সিক্স এম এম বলনোজ নিয়ে এডিট অপশানে চলে যাব এখানে স্টেপ ডাউন দেব ওকে সিলেক্ট গিয়ে এরপরে আমরা চলে যাব মেট্রিয়াল থিকনেস মেটেরিয়াল থিকনেসটা একবার দেখে নেব ওকে এবারে শুধু ক্যালকুলেট নাও তাহলে পাথ ক্রিয়েট হয়ে গেল এইবার আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে একটু সিমুলেশনটা দেখে নেব তাহলে প্রথম আউটলাইন চললো আউটলাইনে লাইনে দেখে নিলাম এবারে থ্রি দেখুন তাহলে সিক্স এম এম কাটলে কাটিং এইরকম দেখতে লাগবে তাহলে এই ভিডিও দেখে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন